الحمد لله الذي خلق فسوى وقدر فهدى، أحمده على نعم تترى وعلى آلاء لا أدرك له حصرا، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن إمامنا وقدوتنا نبينا محمد صلى الله عليه وسلم. اللهم صل وسلم عليه وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. أيها المسلمون، الله سبحانه وتعالى আমাদেরকে যে বড় বড় নেয়ামত দিয়েছেন তার মধ্যে একটা হচ্ছে পারিবারিক জীবন ব্যবস্থা, নেয়ামাতুল উসরা, পরিবার এবং পারিবারিক জীবন। এটি যে কত বড় নেয়ামা সেটা তারাই উপলব্ধি করেন যারা ইসলামের নির্দেশনার আলোকে নিজেদের জীবন গঠন করেন এবং পরিবারের সকল সদস্যদের মধ্যে যে সুসম্পর্ক থাকার কথা, যে আস্থা, বিশ্বাস এবং ভালোবাসা থাকার কথা, যারা সেটিকে চর্চা করেন তারা বুঝেন যে এটি কত বড় নেয়ামা। আর যারা চর্চা করেন না তাদের জন্য আসলে অন্যদের মতোই বলা মুসিবত নেমে আসে। পরিবারকে কেন্দ্র করে আমাদের অনেকের জীবনে অনেক সমস্যা তৈরি হয়েছে ইতিমধ্যে বা হচ্ছে। এসব কিছুকে কেন্দ্র করে আমরা ইনশাআল্লাহ ধারাবাহিক কিছু আলোচনা করব। আজকে স্বামী এবং স্ত্রীর মধ্যে যে ভুল বোঝাবুঝিগুলো কিংবা সমস্যাগুলো তৈরি হয় সেটা নিয়ে আমরা কিছু আলোচনা করব এবং পাশাপাশি এর এলাজ, ট্রিটমেন্ট কিংবা সমাধান কী হতে পারে সেটা নিয়েও আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের অনেক ভাইয়েরা যারা মূলত স্বামী তাদের বলতে শোনা যায় তার স্ত্রী সম্পর্কে তার নানা অভিযোগের কথা। স্ত্রী স্বামী হিসাবে হয়তো তাকে যথেষ্ট মর্যাদা দেন না, তাকে সেভাবে গণ্য করেন না, এস্টিমেট করেন না এবং তার অধিকারগুলো ভালো করে অনুধাবনও করেন না, রক্ষাও করেন না। একইভাবে আমাদের অনেক বোনদের কাছে যারা মূলত স্ত্রী অনেক অভিযোগ শোনা যায় যে তার স্বামী তার ব্যাপারে গাফিল, তার খোরপোশ দিচ্ছেন না, কিংবা তার আরও যে নানাবিধ চাহিদা রয়েছে সেগুলো তিনি মেটাচ্ছেন না এবং অনেক ক্ষেত্রে একে অপরের বিরুদ্ধে এমন কিছু সম্পর্কের অভিযোগ করেন যেটা শরিয়া কখনোই অ্যালাউ করে না। এভাবেই দুজন প্রিয় মানুষ, একজন আরেকজনের জন্য অত্যন্ত প্রিয় মানুষ, তাদের মধ্যে একটা বিরোধ তৈরি হয়, দূরত্ব তৈরি হয় এবং পরবর্তীতে ঝগড়া ঝাঁটি থেকে আরম্ভ করে এমন অনেক কিছু তৈরি হয় যেটা হয়তো অনেক কিছু আমরা জানি না, উপলব্ধি করি না এবং শেষে এই বিরোধটা একসময় ডিভোর্স কিংবা বিচ্ছেদে রূপান্তরিত হয় এবং সেই বিচ্ছেদের যে ফলাফল সেটা শুধু তারা দুজনেই নয় বরং তাদের সন্তানদেরকেও বহন করতে হয়। আমরা যদি একটু বুদ্ধি বিবেক খরচ করি, আগে থেকেই সতর্ক থাকি, তাহলে এই সমস্যাগুলো নিয়ে নিজেরাও একটু আলোচনা করতে পারি। সমস্যাগুলোর ধরন, আমরা সেগুলো ফেস করছি কি না এবং সেক্ষেত্রে শরিয়া কী নির্দেশ দিচ্ছে আমাদেরকে এবং এর সুন্দর সমাধান কী হতে পারে, যদি সেগুলো নিয়ে একটু পর্যালোচনা করি অনেক ক্ষেত্রে দেখা যাবে যে সমস্যার থেকে আমরা হয়তো উত্তরণ খুঁজে পাব এবং আমরা হয়তো যে জীবনের স্বপ্ন দেখছি একটা সুন্দর সুখী পরিবারের স্বপ্ন, এটা যে কোনো মুসলিমই দেখে থাকে, সেই সুখী পরিবার আমাদের কাছে হয়তো ধরা দেবে ইনশাআল্লাহ। যে বিষয়গুলো আমরা প্রথমে বলবো যে কারণে আমাদের মধ্যে সমস্যাগুলো তৈরি হয় সে কারণগুলো আমি খুব সংক্ষেপে তুলে ধরছি।
প্রথম কারণটাই হলো আসলে বৈবাহিক জীবন সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান না রাখা অথবা অজ্ঞতা। এটা আমি আমার আত্মীয় স্বজনদের মধ্যেও দেখেছি ব্যাপক। অজ্ঞতাটা কেন? কেউ কি ইচ্ছে করে অজ্ঞ থাকে? আসলে যখন আমরা আমাদের সন্তানদেরকে বিয়ের ব্যবস্থা করছি, সে ছেলেই হোক আর মেয়েই হোক, তাকে কিন্তু আমরা প্রস্তুত করিনি, এবং তাকে বাবা হিসাবে মা হিসাবে তাকে প্রয়োজনীয় জ্ঞানও আমরা দান করিনি। বিবাহের বিষয়টা যেন আমাদের কাছে একটা লজ্জার বিষয়। বাবা মায়েরাও ছেলে মেয়েদের সাথে ফ্র্যাঙ্কলি আলাপ আলোচনা করে না বা বড়জোর মতামতটা নেয়, আর ছেলে মেয়েরাও যে কী করণীয় তাদের, সামনের যে জীবনে তারা প্রবেশ করতে যাচ্ছে সেই জীবনের ডিমান্ডটা কী, চাহিদা কী, হকুক বা রাইটসটা কী, সেই জীবনের ওয়াজিবাদ বা কর্তব্যটা কী, তাদের মাথায় সেটা আসে না। হয়তো যারা বর কিংবা কনে তারা একটা স্বপ্নে বিভোর থাকে, কিছু কল্পনা, কিছু রোমান্টিক লাইফ কিংবা একটা বিশেষ রিলেশন নারী পুরুষের মধ্যে, সেটাতেই তারা বিভোর থাকে। আর অন্যদিকে মুরব্বীরা তারা হয়তো বিবাহের আয়োজন নিয়ে ব্যস্ত থাকেন। কিন্তু বিবাহের মতো এত গুরুত্বপূর্ণ একটা কাজ, সে সম্পর্কে হকুক এবং ওয়াজিবাদ দুটো জিনিস আছে, হকুক এবং ওয়াজিবাদ। হকুকটা হলো রাইটস, স্বামীর কিছু অধিকার, স্ত্রীর কিছু অধিকার, স্বামীর কিছু কর্তব্য, স্ত্রীর কিছু কর্তব্য। এ দুটো সম্পর্কে অজ্ঞতার কারণেই আসলে একের পর এক সমস্যাগুলো তৈরি হয়। কখনো সমস্যা তৈরি করেন স্বামী, কখনো সমস্যা তৈরি করেন স্ত্রী, এবং যখন দুজনে মিলে সমস্যা তৈরি করেন, কারণ ইন রিয়াকশান, তাই না, জিনিসটা ইন রিয়াকশান বাড়তে থাকে, তখন সমস্যার আর কোনো অন্ত নেই। এবং আমাদের ফ্যামিলি কাউন্সিলরও কিন্তু নেই। কাউন্সিলর আপনি দেখবেন যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আছে, তা আমাদের এখানে মনে হয় যেন আমাদের প্রয়োজন নাই। ফলে একটা দম্পতি যখন নানা প্রবলেমে পড়ে যায়, তখন তাকে সুন্দরভাবে কাউন্সিলিং করে সঠিক সিদ্ধান্তে আসার জন্য কোনো সহযোগী পাওয়া যায় না। হয়তো বা মানে আত্মীয় স্বজনদের মধ্যে কেউ কিছু কথা বলেন, ইমাম খতিবরাও কিছু কথা বলেন, আলেম ওলামা কিছু নাসিহা দেন, এটা সিরিয়াস কোনো বিষয় না। নাসিহা এক জিনিস আর কাউন্সিলিং আরেক জিনিস। একজন ফ্যামিলি কাউন্সিলরকে অবশ্যই তাদের জিনিসগুলো খুব ভালো মতো শুনতে হবে, জানতে হবে, এবং তারপরে তাদের প্রবলেমগুলো অ্যানালাইসিস করে কী তাদের সুন্দর সমাধান হতে পারে সেটি তাকে বাতলে দিতে হবে। সেই ধরনের কাজগুলো আমাদের দেশে নেই। ফলে এই অজ্ঞতার কারণে যে জিনিসগুলো হয় আমি একটু সংক্ষেপে তুলে ধরছি। প্রথমত যেমন ধরেন, যদি আমরা স্বামী স্ত্রীর অধিকারের কথা বলি, স্ত্রীর অধিকার হচ্ছে স্বামী তাকে খোরপোশ দেবে। খোরপোশ বলতে যেটা বোঝায় সেটি হচ্ছে তার অন্ন, বস্ত্র, বাসস্থানের সংস্থান সে দেবে, আর পাশাপাশি তার হাত খরচও দেবে। এটা স্বামীর উপর ওয়াজিব। আমার কাছেও ব্যক্তিগতভাবে অনেকেই, বিশেষ করে বোনরা অনেকেই তার অভিযোগ করেছেন যে তাদের স্বামী তাদের খোরপোশ দেন না, অথবা কখনো দেন কখনো দেন না, এবং খুব ভালো স্বামী প্র্যাকটিসে। আমি বুঝতে পারি কেন দেয় না, অভিমান, অভিমান, এই স্ত্রীর প্রতি তার কিছু অভিমান আছে, কিছু কষ্ট আছে, ফলে তিনি খোরপোশ দিচ্ছেন না। কিন্তু মনে রাখবেন, নাফাকা যেটাকে বলা হয়, এই খোরপোশ দেওয়াটা এটা আল্লাহ তাআলা অবধারিত করে দিয়েছেন, ফরজ করেছেন, এটা স্ত্রী নিজে ফরজ করেনি। অথবা স্ত্রীর কোনো ত্রুটির কারণে অথবা তার প্রতি অভিমানের কারণে কোনো স্বামী যদি স্ত্রীকে তার খোরপোশ না দেন, তাহলে আপনি আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করলেন, আপনি শরিয়াকে লঙ্ঘন করলেন, আপনি কোরআনকে লঙ্ঘন করলেন, আপনি হাদিসকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাউলি ফিয়লি হাদিসকে আপনি লঙ্ঘন করলেন। একটা ছোট্ট কাজ দিয়ে আপনি কত কিছু লঙ্ঘন করলেন! এত কিছু লঙ্ঘন করার পরে আপনার সংসারে বারাকা কিভাবে আসবে বলেন? আপনি কি ইমানের পথে চলেছেন? আপনি কি তাকওয়ার দাবি অনুযায়ী কাজ করেছেন? ইমান এবং তাকওয়া না থাকলে কশিনকালেও বারাকা আসবে না, এটা মনে রাখবেন। অতএব স্ত্রীকে খোরপোশ দেওয়ার বিষয়টা স্ত্রীর প্রতি এহসান, এটা কখনো ভাববেন না, ইট ইজ ইউর ডিউটি।
It is an obligation of Sharia. এটা মনে রাখতে হবে, এটা স্ত্রীর প্রতি এহসান না, এটা খুব অদ্ভুত একটা ব্যাপার। আমরা যখন স্ত্রীদের প্রতি তাদের অধিকারটা রক্ষা করি তখন মানে ভাবখানা এই থাকে যে দেখো আমি অনেক ভালো স্বামী, আমি অনেক কিছু তোমাকে দিচ্ছি, এটা কৌশলকালে হওয়া উচিত না। ঠিক তেমনি দেখেন আরও একটা ভুল হয়, যদিও আজকে সে আলোচনা আমরা করবো না, সেটা হচ্ছে বাবা মায়ের প্রতি আপনি যদি সুন্দর আচরণ করেন, বাবা মায়ের খোরপোশ দেন, তাদের হাতে কিছু টাকা দেন, সেখানেও একই অনুভূতি, আমি খুবই ভালো সন্তান, আমি আমার বাবা মার প্রতি খুব এহসান করি দয়া করে। মনে রাখবেন স্ত্রীর খোরপোশ দেওয়াটা যেমন ফরজ, বাবা মায়ের খোরপোশ দেওয়াটাও তেমন ফরজ। এটা একটা ফরজ কাজ, আপনার আমার মধ্যে সেই সেন্সটা আপনাকে আমাদেরকে তৈরি করতে হবে যে ফরজ কাজ আদায় করছে। ফরজ কাজটা আদায় করার পরে যদি এক্সট্রা কিছু করেন তখন যদি আপনি অনুভূতি আনেন যে ইয়াস আমি এখন অতিরিক্ত কিছু করছি, নফল কিছু করছি। এরপরে দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে স্বামীর পক্ষ থেকে এই জায়গাগুলোতে কিছু কিছু ত্রুটি হয় সেটা আমরা তুলে ধরেছি, আর স্ত্রীর যে উপর যেটা স্বামীর পক্ষে ওয়াজিব বা হক, যেটা মিন হকুক জাউজ আলা জাউজা, অর্থাৎ স্বামীর জন্য স্ত্রীর উপরে যে হকটা রয়েছে, অর্থাৎ স্বামীর হক স্ত্রীর উপরে, সেটি হচ্ছে স্বামীর আনুগত্য পোষণ করা। এই জায়গায় আমরা অনেক স্ত্রীদেরকে দেখি তাদের মধ্যে হয়তো একটা আত্মমর্যাদাবোধ আত্মম্ভরিতা থাকে, অথবা দুই ফ্যামিলির মধ্যে তার ফ্যামিলিটা হয়তো কলিনের দিক থেকে অথবা অর্থের দিক থেকে একটু বেটার পজিশনে থাকে, ফলে সে স্বামীকে একটু আন্ডারএস্টিমেট করে, এবং যখন স্বামীর আনুগত্যের প্রশ্নটা আসে তখন সে ভাবে যে সব কাজে তো আনুগত্য কেন করব। এই জায়গাটাও দেখা যাচ্ছে এখান থেকে তৈরি হয় আরেকটা প্রবলেম। এখানে আনুগত্যের যে বিষয়গুলো বলা হয়েছে মনে রাখবেন তার কিছু রেস্ট্রিকশন আছে, সীমারেখা সরিয়ে দিয়েছে, নিরঙ্কুশ আনুগত্যের কথা সরিয়ে বলেনি। তাহলে শরিয়া কোন ধরনের আনুগত্যের কথা বলেছে? বলেছে যে আনুগত্যগুলো শরিয়া সম্মত, স্বামীর যে আনুগত্য করার মধ্য দিয়ে শরিয়া লঙ্ঘন হয় না, এবং স্বামীকে যে অধিকারগুলো শরিয়া দিয়েছে শুধুমাত্র সেই আনুগত্যগুলো। যেহেতু স্বামীর অভিভাবকত্বে স্ত্রী থাকবেন, অতএব স্ত্রীর অভিভাবক কে হবেন? স্বামী। এটা ইসলামিক সিস্টেম, ইসলামিক পারিবারিক সিস্টেম। ঠিক যেমন স্বামী স্ত্রী বাবা মা এবং সন্তান সন্ততি থাকলে সেখানে বাবা হচ্ছেন অভিভাবক, এই যে অভিভাবকত্ব এটা পৃথিবীর সিস্টেম। মনে রাখবেন একটা রাষ্ট্র চলতে হলে রাষ্ট্রের একটা অভিভাবক লাগে, একটা স্কুল অথবা শিক্ষা প্রতিষ্ঠান তারও একটা অভিভাবক লাগে, যে কোনো জায়গায় আপনি দেখবেন জনপ্রতিনিধি হিসাবে পৃথিবীর সব জায়গায় একজন অভিভাবক আছেন। অভিভাবকত্বহীন জীবন আসলে চলে না, সমাজ চলে না, প্রতিষ্ঠান চলে না, এবং পরিবারও চলে না। ফলে স্বামীকে যে অভিভাবকত্ব দেওয়া হয়েছে এটাকে ইগনোর করার কোনো সুযোগ নাই। আজকের আধুনিক সমাজ এটাকে ইগনোর করছে, বলছে যে নো, স্বামী এবং স্ত্রী দুজনে ইকুয়াল, তাহলে অভিভাবকত্ব কার? একজনকে না একজনকে তো দিতে হবে। আমরা অনেক প্রতিষ্ঠানে দেখি যে মেয়ে হচ্ছেন বস, আছে না, মেয়ে যদি মালিক হন তিনি তো বস হবেন, অভিভাবকত্ব থাকতে হবে, অভিভাবকত্ব থাকতে হবে স্বামী নাকি স্ত্রী। কোরআন বলছে অভিভাবকত্ব এখানে স্বামীর, কারণটা কি? কারণ স্বামীকে আল্লাহ তাআলা সকল দায়িত্ব দিয়েছেন, পরিবার পরিচালনা সকল দায়িত্ব স্বামীর, টাকা পয়সা সব কিছু যোগান দেবেন কে? স্বামী। সন্তানদের খোরপোশের দায়িত্ব কার? স্বামীর। এখানেও স্ত্রীর কোনো দায়িত্ব নেই। তাহলে স্ত্রী যদি কিছু ইনকাম করেন, যদি তার বাবার পক্ষ থেকে অথবা তার কোনো আগে থেকে ব্যবসা থাকে সেখান থেকে ইনকাম আসে, অথবা স্বামীর অনুমতি নিয়ে যদি তিনি কোনো চাকরি করেন সে ইনকামটা স্ত্রীর, তিনি সেটা ইচ্ছামতো খরচ করতে পারবেন, কিন্তু তার উপর কোনো অব্লিগেশন নাই যে তার চাকরির টাকা থেকে স্বামীকে কিছু দিতে হবে, সন্তানদের পিছনে কিছু ব্যয় করতে হবে, এমন অব্লিগেশন নাই। আমাকে কেউ কেউ অভিযোগ করেছেন যে আমার স্ত্রী ইনকাম করে আমার কিছু জানায় না এবং খরচ করে তাও আমি কিছু জানি না। তাই আমি বললাম তাহলে সমস্যাটা কী বলেন? বলছে আমার কষ্ট হয়।
আমি বললাম কেন, বলছে আসলে আমাদের মধ্যে যে ইন্টিমেসিটা সেটা কি আর থাকলো? ঠিক আছে, সে কামাই করে, সেটা তার নিজস্ব, আমাকে একটু জানালে কি হয়? এখানে স্বামীর পক্ষেই থাকতে হবে আমাদেরকে, কারণ ইন্টিমেসিটার দাবি হচ্ছে একে অন্যের মুভমেন্টগুলো জানাবেন। এখানে অধিকার যদি শতভাগ প্রয়োগ করেন তাহলে কিন্তু সুখ শান্তি আসবে না। স্ত্রীর যে সম্পদ তার কোনো অব্লিগেশন নাই যে স্বামীর পেছনে সন্তানের পেছনে ব্যয় করতে হবে, কিন্তু স্বামীকে জানিয়ে আপনি করবেন, স্বামীকে জানিয়ে করবেন। আবার অনেক স্বামী দেখা যায় সে স্ত্রীর ইনকাম করা টাকাটা পুরোটাই নিজের হাতে নিয়ে নেয়, সেটা কিন্তু ভয়ানক অন্যায়। কোনো স্বামী যিনি আল্লাহকে ভয় করেন তার স্ত্রীর নিজস্ব কোনো সম্পদ তিনি আত্মসাৎ করতে পারবেন না। স্ত্রীর অনুমতির বাইরে এবং স্ত্রীর জানার বাইরে সে স্ত্রীর পরিবারের বা বাবার দিক থেকে ভাইয়ের দিক থেকে সম্পত্তি হোক বা তার ইনকাম করা সম্পত্তি হোক অথবা তার মালিকানাভুক্ত সম্পত্তি হোক, অনেক স্বামী মনে করে যে স্ত্রীর সম্পত্তি, স্ত্রী যেহেতু আমার অধীনস্থ অতএব তার সম্পত্তি আমার, এটা ভুল। যাই হোক, এখানে আমরা যেটা বলবো মানে যে পয়েন্টটা আলোচনা করছি সেটা হচ্ছে স্ত্রীর স্বামীর আনুগত্য করতে হবে, এবং সেই আনুগত্যগুলো শুধু সেই ক্ষেত্রে যে ক্ষেত্রে আল্লাহর আনুগত্যটাও বজায় থাকে এবং শরিয়ার কোনো সীমারেখা লঙ্ঘন না হয়। স্বামী এবং স্ত্রীর ক্ষেত্রে যেহেতু স্বামী অভিভাবক তাহলে সাধারণত যে কোনো সাধারণ ক্ষেত্রেও স্বামী যে নির্দেশটা দেন সেটা যদি কোনো ওজোর যদি না থাকে, শরীয়ত ওজোর অথবা স্বাস্থ্যগত ওজোর, তাহলে স্ত্রী সেটা মেনে নেওয়া উচিত। যেমন আমরা স্কুলে যেটা দেখি, শিক্ষক যখন ছাত্রকে বলেন পড়া দাও, পড়া দেওয়া কি ফরজ? যদি সে পড়া জেনে বলল যে আমি দেব না, তাহলে কি শিক্ষক তাকে প্রহার করবেন? খেয়াল করে দেখেন, কিন্তু স্বাভাবিক নিয়মটা কি, যখন ছাত্রকে বলা হয় পড়া দাও তিনি সে পড়া দিবে, আর যদি না পারে সে বলবে যে আমি মুখস্থ করিনি, আমি পারি না। এটাই হচ্ছে ছাত্রদের এতাতের, এটাই হচ্ছে দৃষ্টান্ত। স্ত্রীকেও তাই, মানে এখানে আসলে রিয়্যাক্ট করার কোনো কিছু নাই। অনেক স্ত্রীরা রিয়্যাক্ট করেন বলেই সমস্যাটা তৈরি হয়, বিশেষ করে আধুনিক শিক্ষিত স্ত্রী, তিনি ভাবেন সব কাজে স্বামীর কথা মানব তাহলে আমার ব্যক্তিত্বটা থাকলো কোথায়। ইগোইস্টিক প্রবলেম, এটা হলো ইগোইস্টিক প্রবলেম। নিজে যখন ইগোইস্টিক হয়ে যাবেন তখনই দেখবেন যে রিয়াকশানটা বেড়ে যাবে। যখনই স্বামী কোনো কথা বলবে আপনি রিয়্যাক্ট করবেন, আপনি সেটা মানবেন না, আর তখনই কী হবে বলেন তো, সংসারে কি শান্তি থাকবে? যখন কোনো স্ত্রী তার স্বামীর কথাগুলো শরিয়াসম্মতভাবে মেনে নেয়, স্বামীও কি মানে না তার কথা বলেন তো? স্ত্রীর কোন আবদার, একজন ভালো স্ত্রীর কোন আবদার ভালো স্বামী রক্ষা করে না? প্রবলেমটা দেখা দেয় তখনই যখন একজন ভালো হয় আরেকজন দুষ্ট প্রকৃতির হন, তখন খুব বড় ধরনের প্রবলেম দেখা দেয়। কিন্তু আমরা এখানে বলবো যে দুষ্ট কেন হবে, কেন ভুল পথে যাবেন, কেন আপনি বুঝতে পারবেন না যে সমস্যাগুলো আপনি তৈরি করছেন, আপনার চিন্তা ভাবনা, আপনার মন মানসিকতা, আপনার আচরণ যে সমস্যাগুলো তৈরি করছে সেটা কিন্তু আপনাকেই ভেবে দেখতে হবে। এখানে শরিয়ার ইস্যুগুলো আমরা বলছি। তাহলে প্রথম যে অধিকারের কথা বললাম সেটা হলো স্ত্রীর অধিকার স্বামীর উপরে, খোরপোশসহ যে অধিকারগুলো, অর্থনৈতিক যে অধিকারগুলো স্বামীর উপর শরিয়া অবধারিত করেছে, ওই জায়গায় ভালো স্বামীদের উচিত হচ্ছে কোনো ধরনের ত্রুটি না করা, ঘাটতি না করা। সব স্বামীর কিন্তু আবার সমান সামর্থ্য নেই, এটাও স্ত্রীদেরকে মনে রাখতে হবে। অতএব স্বামী যদি তার সাধ্য অনুযায়ী তার খোরপোশটা দেয়, স্ত্রীকে সেটা মেনে নিতে হবে। এবং এই ক্ষেত্রেও দেখা যায় এই খোরপোশ নিয়ে স্ত্রীরা কেউ কেউ যদি অন্যায় আবদার করেন যে আমার বোন, তাকে তো আমার দুলাভাই বা আমার ভগ্নীপতি অনেক বেশি দিচ্ছে, আপনি কেন দিতে পারছেন না, এটা করা যাবে না। তাহলে দেখা যাচ্ছে খোরপোশ নিয়ে কখনো স্বামীও ত্রুটি করেন, কখনো স্ত্রীও ত্রুটি করে। এতাত নিয়েও একই কথা। এতাতে যে দ্বিতীয় অধিকারটা বললাম, এটা কার অধিকার? স্বামীর অধিকার। এটা হলো স্বামীর অধিকার স্ত্রীর উপরে। এক্ষেত্রেও স্বামী কিছু ভুল করেন এবং স্ত্রী কিছু ভুল করেন। স্বামী যদি মনে করেন যে আমার আনুগত্য করা তোমার উপর ফরজ, ফলে তিনি সব জায়গায় আনুগত্য চান, তিনি যে কথা বলেন সেটাই অবধারিত করে দেন স্ত্রীদের উপরে। যেমন বললেন যে আজকে আমরা পার্কে বেড়াতে যাব, স্ত্রী বললো যে আমার শরীর ভালো লাগছে না,
না, বলছে যেতে হবে, এটা তো তোমার, তুমি যদি না যাও তাহলে তুমি তো আমার আনুগত্য করলে না, এটা এটা কিন্তু প্রবলেম তৈরি করবে। তাহলে স্বামী দেখেন শরিয়া স্বামীর পক্ষে এখানে রায় দিয়েছে, কিন্তু স্বামী এখানে বাড়াবাড়ি করছে না? স্বামী এখানে বাড়াবাড়ি করছে, আনুগত্যের নিরঙ্কুশ ক্ষমতা কিন্তু আপনাকে দেওয়া হয় নাই। আপনি আপনার স্ত্রীর মন মেজাজ এবং তার সার্বিক সব কিছুর প্রতি খেয়াল রেখেই আপনি আপনার আনুগত্যটা চাইবেন। মূলত আনুগত্যটা চাওয়া হয় যেন সে আপনার বিরুদ্ধে চলে না যায়, আপনার পারিবারিক কৌলিন্যের বিরুদ্ধে চলে না যায়, পারিবারিক অবস্থানের বিরুদ্ধে চলে না যায়, আদর্শের বিরুদ্ধে চলে না যায়, এবং সে খারাপ কিছুতে লিপ্ত না হয়। এই জন্যে আনুগত্যের একটা অংশ হচ্ছে, যেমন এই ঘরে সে আপনি যাদেরকে অপছন্দ করেন তাদেরকে সে প্রবেশাধিকার দিবে না, বিশেষ করে পর পুরুষদেরকে সে আপনার ঘরে প্রবেশাধিকার দেবে না ইত্যাদি। এবং আনুগত্যের আরও অন্যান্য বিষয়গুলো হচ্ছে, সেগুলোকে আমানতদারির সাথে সংরক্ষণ করবে, প্রত্যেকটা বিষয় আমানতদারির সাথে বিশ্বস্ততার সাথে সংরক্ষণ করবে। আচ্ছা, এরপরে তৃতীয় যে হকুক, এটা হচ্ছে একটা স্পেশাল হকুক স্বামী এবং স্ত্রীদের সুন্দর সম্পর্কের জন্য, একে অন্যের সাথে গুড রিলেশন থাকা, তাদের যে দাম্পত্য সম্পর্ক কনজুগাল লাইফ মেলামেশা সেটাও কিন্তু সুন্দর থাকা চাই। এবং এক্ষেত্রে বিশেষ করে যদি স্ত্রীর কোনো ওজন না থাকে তাহলে স্বামীর ডাকে সাড়া দেওয়ার বিষয়টা এখানে শরীয়ত স্পষ্ট করে উল্লেখ করেছে। বুখারী মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা দা আর রাজুল ইমরাআতাহু ইলা ফিরাশিহি ফালাম তাতিহি ফাবাতা গাদবান আলাইহা লাআনাতাল মালাঈকাতু হাত্তা তুসবিহা। যখন কোনো স্বামী তার স্ত্রীকে আহ্বান করে এবং সে তার ডাকে সাড়া দেয় না এবং আসে না, তখন যদি স্বামী তার উপর ক্রুদ্ধ থাকেন তখন ফেরেশতারা ভোর পর্যন্ত তাদেরকে লানাত করেন। এই জায়গায়ও খেয়াল রাখতে হবে স্বামীদেরকে, যে আপনি স্ত্রীর যদি শারীরিক ওজন থাকে সেটাকে আপনাকে মনে রাখতে হবে, যেমন তার হায়েজ আছে মাসিক, আর যদি তার স্বাস্থ্যগত ওজন থাকে সেটাও আপনাকে কনসিডার করতে হবে। স্বাস্থ্য কিন্তু দুরকম আপনারা জানেন, একটা ফিজিক্যাল হেলথ আর একটা হলো মেন্টাল হেলথ। এখন ফিজিক্যালি আপনি দেখছেন না সবই ভালো আছে, আপনার স্ত্রী সবই সব দিক থেকে ভালো, কিন্তু মনটা তার ভালো নাই। কেন ভালো নেই? হয়তো বাবা অসুস্থ, হয়তো কারোর সাথে একটু ঝগড়া হয়েছে, হয়তো মানে দুনিয়ার নানা কারণ থাকতে পারে, অথবা আপনার কোনো সন্তান সে অসুস্থ, সে সন্তানের চিন্তায় কাতর, আপনারও সন্তান তারও সন্তান, ফলে সে মেন্টালি প্রিপেয়ার্ড না, এটা মনে রাখতে হবে। তাহলে একজন স্ত্রী যদি ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি প্রিপেয়ার্ড হন এবং তার কোনো ওজন না থাকে তখনকার ক্ষেত্রে এই হাদিসটা প্রযোজ্য, এটা মনে রাখতে হবে। এই হাদিসটাকে আপনি মোতলাকাত মানে ওপেন করে দেন যে না যে কোনো অবস্থায় নো সেটা হবে না, এটা মনে রাখতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস, এই জায়গায় দেখেন স্ত্রীদের কাছ থেকেও কিছু ত্রুটি হয়, আবার অনেক সময় দেখা যায় যে স্বামীদের কাছ থেকেও ত্রুটি হয়। স্ত্রীদের কাছ থেকে ত্রুটি হয় কি, সে স্বামীকে তার কাছে আসতে দেবে না। অনেক স্ত্রীদের ক্ষেত্রে এটা ঘটে এবং সে মনে করে যে নো, স্বামী যখনই চাইবে ব্যাপারটা কেন, আমি যখন চাইবো তখনও তো হতে পারে, এরকম একটা ইগো প্রবলেম তার দেখা দেয়, অথবা অলসতার কারণে, অথবা অনেক সময় অনেক স্ত্রী স্বামীর প্রতি আগ্রহ পোষণ করেন না অথবা তার অধিকারের প্রতি তিনি সচেতন নন। স্বামীর পক্ষেও কিন্তু এই জায়গায় ত্রুটি হয়, কীরকম, তিনি দেখা গেল দীর্ঘদিন স্ত্রীদের সাথে এই যে মানে তাদের ইন্টিমেট হওয়া তাদের সাথে সেটা তিনি হচ্ছেন না দূরত্বের কারণে, অথবা অন্য বাহ্যিক কারণে হতে পারে। বাহ্যিক কারণটা কি, হয়তো কোনো পরক্রিয়ায় লিপ্ত, অথবা পরনারীর প্রতি তার আসক্তি, কিংবা তিনি এমন কোনো ফিল্ম কিংবা নাটক দেখে থাকেন যেগুলো তাকে খারাপের দিকে প্ররোচিত করে, ফাহেশার দিকে প্ররোচিত করে, ফলে তিনি তার ঘরের স্ত্রীর প্রতি তিনি আগ্রহ হারান, এবং এর ফলে আরও অনেকগুলো সমস্যাও হয়। কিন্তু যখন তারা বিভিন্ন অনলাইনে কিংবা টিভিতে তারা দেখেন, তখন তার স্ত্রীর সাথে তিনি কম্পেয়ার করেন, এটা আরেকটা পয়েন্ট আছে আমাদের, এটা
প্রবলেমের একটা বড় কারণ যে স্ত্রী এবং স্বামী তারা প্রত্যেকই তার নিজের স্বামীর সাথে অন্যকে যেমন স্ত্রী তুলনা করেন আবার স্বামী তার স্ত্রীর সাথে অন্যকে তুলনা করেন এবং আপনারা জানেন যে আসলে অনলাইনে যারা আসে তারা অন্যরকম এটা বাস্তবের সাথে কোনো মিল নাই এবং সেখানে মারাত্মকভাবে সৌন্দর্যের চর্চা করা হয় ফলে এইরকম ভাবে আপনার স্ত্রীকে যদি আপনি দেখতে চান এটা কখনো সম্ভব নয় একই অবস্থা পুরুষদের ক্ষেত্রে স্ত্রী যদি একজন সুপুরুষ হিসাবে যেটা তিনি অনলাইনে দেখে থাকেন অনেককে সেটা কল্পনা করলে হবে না আর এই জন্যই শরিয়া আসলে এই ধরনের নাটক এই ধরনের ফিল্ম এই ধরনের অনলাইন যে কোনো প্রোগ্রামকে হারাম করে দিয়েছে কিন্তু আজকাল এগুলো এত অ্যাভেলেবল হয়েছে যে আপনি না চাইলেও কিন্তু আপনার কাছে চলে আসছে আপনার অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে চলে আসছে ফলে আমাদের সমস্যা কিন্তু বেড়ে গিয়েছে এবং সেটা আমাদের পারিবারিক সমস্যার রূপে আজকে রূপ নিয়েছে যে আমরা কম্পেয়ার করে করে একে অন্যকে খোঁটা দেই আমাদের চিন্তা চেতনা মাইন্ডসেট সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে এবং এর আঘাতটা এসে পড়ছে আমাদের পরিবারের উপরে মুশকিলাত আজ-জাওজিয়া এই যে এখন আমরা প্রথম কারণটা কি বললাম প্রথম কারণটা হচ্ছে আসলে এই যে হকগুলো বললাম পারস্পরিক অধিকার সে অধিকারগুলোর ব্যাপারে অজ্ঞতা দ্বিতীয় আরেকটা কারণ আছে সে কারণটা হচ্ছে পারিবারিক জীবনের মধ্যে স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে জুলুম একের প্রতি অন্যের জুলুম এই জুলুমটা কখনো স্বামী করে থাকেন এবং কখনো স্ত্রী করে থাকেন স্বামী কি জুলুমটা করে থাকেন যেমন তিনি খুব বাজেভাবে স্ত্রীকে গালিগালাজ করেন কঠোর কথা বলেন অশিষ্ট ভাষা প্রয়োগ করেন এবং পাশাপাশি তিনি অন্যভাবে জুলুম করেন তিনি স্ত্রীর সম্পত্তি নিজে আত্মসাৎ করেন স্ত্রীকে তিনি নিজে যে গহনাগুলো দিয়েছেন একসময় হঠাৎ করে তার টাকার প্রয়োজন স্ত্রীকে জিজ্ঞেস না করে সেটা বিক্রি করে দেন অথবা বাবার বাড়ি থেকে যে সম্পত্তি স্ত্রী পেয়েছেন সেটাও তিনি আত্মসাৎ করেন নানা রকম জুলুম হতে পারে কিংবা কখনো কখনো এটাও হতে পারে তিনি স্ত্রী গায়ে হাত তোলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার কোনো স্ত্রী গায়ে কি হাত তুলেছিলেন অতএব স্বামীর পক্ষে নানা রকম জুলুম হতে পারে যেটা আমরা বললাম এর বাইরেও হতে পারে মনে রাখবেন যদি কোনো স্বামী অবৈধ কোনো প্রণয় লিপ্ত হয় পরকীয়া সেটাও কিন্তু এই স্ত্রীর প্রতি জুলুম এটা মনে রাখবেন আচ্ছা স্ত্রীও কি জুলুম করেন স্ত্রীর জুলুমটা কিরকম স্ত্রীর জুলুমটাও অনেকটা একইরকম প্রথমত তিনি যদি খারাপ ভাষা প্রয়োগ করেন এটা একটা জুলুম তিনি যদি স্বামীর এতাআত না করেন এটা আরেকটা জুলুম তিনি যে স্বামী তার জন্য সারাদিন বাইরে কষ্ট করে ঘরমুক্ত কলেবরে বাসায় ফিরলেন সেই স্বামীকে তিনি একটু হেসে গ্রিটিংস জানালেন না তাকে এক গ্লাস পানি একটু এগিয়ে দিলেন না এটাও কিন্তু এক ধরনের জুলুম কারণ একজন স্বামী সারাদিন কষ্টের পরে বাসায় ফিরে স্ত্রীর কাছে একটু ভালোবাসা একটু সুন্দর মুচকি হাসি একটু সুন্দর আচরণ কিন্তু আশা করে অনেক স্ত্রীকে দেখা যায় সে মানে এই ধরনের সুন্দর আচরণের পরিবর্তে তিনি বরং আরও উল্টো খারাপ আচরণ করেন যে সারাদিন কোথায় ছিলা আমাদের খোঁজ খবর তো নিলা না এবং আরও ভয়ঙ্কর জুলুম হচ্ছে যদি তিনি অন্যায়ভাবে কোনো ব্লেম ছুড়ে দেন স্বামীর কাছে স্বামীকে নিয়ে সন্দেহ করেন অন্যায়ভাবে যদি সন্দেহটা সঠিক হয় তাহলে এখানে প্রবলেমটা কম আর সন্দেহটা যদি বেঠিক হয় তাহলে কিন্তু এটা রিয়াকশানটা বেশি মনে রাখবেন নিরপরাধ লোক কিন্তু এটা কখনোই মেনে নেবে না যে তাকে ব্লেম করা হচ্ছে ফলে এই ধরনের জুলুমগুলো এছাড়াও স্ত্রী আরও জুলুম করতে পারেন স্বামীর অনুমতি ছাড়া তিনি কাউকে ঘরে প্রবেশের অনুমতি দিলেন স্বামীর অনুমতি ছাড়া তার সম্পত্তি তিনি ব্যয় করলেন স্বামীর অনুমতি ছাড়া তিনি এমন জায়গা সম্পত্তি ব্যয় করলেন যেটা ইসরাফ এবং তাবদির হিসাবে গণ্য হতে পারে অথবা বাবার বাড়ির কাউকে কিংবা ভাইকে তিনি গোপনে স্বামীর অনুমতি ছাড়া কিছু সম্পত্তি যদি দিয়ে থাকেন এগুলো সবই জুলুমের মধ্যে গণ্য দেখবেন যে ছোট্ট একটা ইস্যু নিয়ে ঝগড়া লেগে গেছে স্বামী যখন জানতে পারল যে তার অনুমতি ছাড়া তার কিছু টাকা অমুককে অমুককে বা কোনো আত্মীয় স্বজনকে দেওয়া হলো তখন কিন্তু ঝগড়া তৈরি হয়ে যায় এই যে মানে যে কোনো জুলুম মনে রাখবেন যে কোনো বড় সমস্যা তৈরি হতে আমাদেরকে উদ্বুদ্ধ করে আচ্ছা আর আরেকটা জুলুম হচ্ছে পরকীয়া
নিজের স্বামী থাকার পরেও যদি স্ত্রী কারোর সাথে পরকীয়া করেন এটা বড় ধরনের জুলুম এবং স্ত্রী থাকার পরেও যদি কোনো স্বামী পরকীয়া করেন এটা বড় ধরনের জুলুম এটা হলো তাহলে আরেকটা বড় ধরনের সবব যেটা আমরা বললাম জুলুম তৃতীয় আরেকটা কারণ সেটা হচ্ছে যেটা আমরা একটু আগে ইঙ্গিত দিয়েছিলাম যে স্বামী এবং স্ত্রী একে অপরে অন্যদের সাথে অন্য ফ্যামিলির সাথে প্রতিবেশীর সাথে মকারানা করা কম্পেয়ার করা আশেপাশের অন্য যে কোনো সুপুরুষের সাথে যদি কোনো স্ত্রী তার স্বামীকে মকারানা করেন এবং ভাবেন যে আমার স্বামীর চাইতে তো উনি সুন্দর সমস্যা আর স্বামীও যদি ভাবেন যে আমার স্ত্রীর চাইতে উনি সুন্দর এবং আরও অন্য অন্য ভালো গুণগুলোও যদি মকারানা করেন তাহলে এটা আমাদের জন্য একটা বড় ধরনের প্রবলেম তৈরি করবে তাহলে এই ধরনের যে মূল প্রবলেমগুলো বললাম এই মূল প্রবলেমগুলোর সাথে কিন্তু আরও সাইড কিছু প্রবলেম আছে যেটা আমরা কিছু আলোচনা করেছি এগুলো মূলত স্বামী এবং স্ত্রীর মধ্যে ভুল ধারণা তৈরি করে একের প্রতি অন্যের ক্ষোভ তৈরি করে একের প্রতি অন্যের অশ্রদ্ধা তৈরি করে এবং এখান থেকে তৈরি হয় খিয়ানাত এটাকে বলা হয় আল খিয়ানা আজ জাউজিয়া খিয়ানা জাউজিয়া অনেক রকম যেটা অন্যের সাথে সম্পর্ক করা থেকে শুরু হয় কিন্তু এছাড়াও খেয়ানত হতে পারে সম্পত্তির ক্ষেত্রে খেয়ানত হতে পারে আপনি যে কোনো আমানতদারি ভঙ্গ করার ক্ষেত্রে খেয়ানত হতে পারে এবং এগুলোর মধ্য দিয়ে পরবর্তীতে দেখা যায় স্বামী স্ত্রী একে অপরের বিরুদ্ধে এমনভাবে ক্ষিপ্ত হন সেটা ঝগড়ায় পরিণত হয় পরবর্তী সেটা তালাকের দিকে তাদেরকে নিয়ে যায় ডিভোর্সের দিকে তাদেরকে নিয়ে যায় এবং অনেক সময় এর ফলাফলটা আরও ক্ষতিকারক হয় স্বামী অথবা স্ত্রী দুজনে অথবা তাদের কেউ একজন ডিপ্রেশনেও চলে যান তারা মানসিক রোগীও হয়ে যান মানে যখন এই সমস্যাগুলো বাড়তে থাকে দিশেহারা হয়ে যান যে কি করা উচিত ইত্যাদি তো আমরা এখানে খুব সংক্ষেপে এর যে এলাজগুলো আছে সেটা একটু তুলে ধরব ট্রিটমেন্টটা কি সমাধানটা কি সমাধানটার জন্য আপনাকে শুরু থেকেই কিন্তু সচেতন হতে হবে প্রথম হচ্ছে বিয়ের আগেই আপনি বিয়ের সম্পর্কে কিছু জানতে হবে এ প্রসঙ্গে যেমন বিয়ে ভিত্তিক যে কোর্সগুলো আছে ফেখুন নেকাহ অত্তালাক ইত্যাদি এই কোর্সগুলো যদি করা যায় এবং এই জন্য মসজিদগুলো অথবা আরও অনেক প্রতিষ্ঠান এগুলো করে থাকে আপনারা সেগুলোতে আপনাদের বিশেষ করে যারা বিবাহ উপযোগী ছেলে এবং মেয়ে তাদেরকে সে সমস্ত কোর্সগুলোতে এনরোল করা যেতে পারে দ্বিতীয় হচ্ছে বিয়ের আগেই হুসনু ইখতিয়ার আজ-জাউজ ওয়াজ-জাউজা অর্থাৎ ভালো স্বামী ভালো স্ত্রী চুজ করা সেটা কোনটা সেটা দিনদারির ভিত্তিতে পাত্র আপনারা চুজ করবেন দিনদারির ভিত্তিতে পাত্রীয় চুজ করবেন দিনদারির ভিত্তিতে এ প্রসঙ্গে আমরা তো প্রায় আপনাদেরকে বলে থাকি দুটো হাদিস আছে একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দিনদার পাত্রীকে জিতে নেওয়ার কথা বলেছেন ফাগফার বিদায়াতিদ্দিন ফাগফার বিদায়াতিদ্দিন দিনদার মেয়েকে পাত্রীকে তোমরা জিতে নাও এটা পাত্রদেরকে বলা হচ্ছে আর মেয়ে পক্ষকে বলা হচ্ছে যখন আপনাদের কাছে কোনো দিনদার এবং আখলাকি পাত্র আসে তখন সেই পাত্রের সাথে আপনাদের কন্যাদের বিবাহ করিয়ে দেন ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আর যদি না করেন তাহলে জমিনে বড় ধরনের ফিতনা অথবা বিপর্যয় তৈরি হতে পারে এটি ইমাম তিরমিজি সহ আর অনেকেই বর্ণনা করেছেন হাসান হাদিস আচ্ছা তাহলে আমরা বলবো যে সমাধানটা এখান থেকেই শুরু হতে পারে যদি স্বামী স্ত্রী দুজনে দিনদার হয় তাহলে আশা করা যায় যে তারা একটা সুখী দম্পতি হিসাবে আল্লাহর কাছে সমাদৃত হবে এবং নিজেরাও বাস্তব জীবনে সুখী হতে পারবে এবং যে কোনো ছোটোখাটো প্রবলেম হলেও সেটাকে তারা ওভারকাম করতে পারবে দ্বিতীয় যে বিষয়টা সেটি হচ্ছে স্বামী এবং স্ত্রী প্রত্যেকেই বৈবাহিক অধিকারগুলো ভালো করে বুঝে নেবে অধিকারগুলো না বোঝার কারণে যেটা আমরা বললাম প্রবলেমটা ক্রিয়েট হয় বুঝলে কিন্তু এই অধিকারটা আর ক্রিয়েট হবে না তারা দুটো জিনিস এক অধিকার আরেকটা হলো ওয়াজিবাত বা কর্তব্য এখানে একটা দৃষ্টিভঙ্গি আমাদেরকে পোষণ করতে হবে সেটা কি সেটা হচ্ছে আপনি আপনার অধিকারটা আগে বুঝে নেবেন এবং আপনার প্রতি তার কি কর্তব্য সেটা আগে বুঝে নেবেন নাকি আপনার পার্টনারের অধিকারটা বুঝে নিয়ে সেটাকে আদায় করার চেষ্টা করবেন এবং আপনার নিজের উপর যেটা ওয়াজিব সেটা আগে আদায় করার চেষ্টা করবেন যদি এই দ্বিতীয় কাজটি দিয়ে প্রত্যেককে কাজ শুরু করেন তাহলে কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যায়
আমাদের কিন্তু সবসময় উল্টো, উল্টো হওয়ার পেছনে কারণ হচ্ছে আমরা স্বার্থপর। আমাদের স্বার্থপরতা আমাদেরকে শেখায় আগে নিজের অধিকারটা ভালো করে বুঝে নাও, এবং আমাদেরকে সবসময় এই এই মাইন্ডসেটটা দেয় যে আপনার এটা করা উচিত ছিল, আপনার এটা করা উচিত ছিল, আপনার এটা দেওয়া উচিত ছিল। তার মানে আমি আপনার কর্তব্যটার দিকে আঙ্গুল তুলছি, নিজের কর্তব্যটা কিন্তু আমি ভুলে যাচ্ছি। ইসলাম কিন্তু এটাকে সেকেন্ডারি বলে, ফার্স্ট হচ্ছে আপনার হকটা আমি আগে আদায় করবো, আর আপনার প্রতি আমার যে কর্তব্যটা সেই সেন্সটাকে আমি আগে ধারণ করব। যদি আমার তরফ থেকে এটা হয়, ঠিক একইভাবে আপনার তরফ থেকে এটা হয় যে আপনি আমার অধিকারের প্রতি আগে লক্ষ্য রাখলেন, এবং আমার প্রতি আপনার যে কর্তব্যটা সেটা আদায় করার জন্য আপনি আগে প্রাণপণ চেষ্টা করলেন, তাহলে দেখেন দুই তরফ থেকেই কিন্তু আদর্শিক অবস্থানে থাকার কারণে তারা কিন্তু সুখী হবে, হবে না? আর যদি উল্টো অবস্থানে যান তাহলে স্বার্থের সংঘাতে সেখানে যুদ্ধ হবেই, এবং সেখানে লাগালাগি মারামারি রক্তারক্তিও হতে পারে। আচ্ছা, তৃতীয় যে বিষয়টা, স্বামী এবং স্ত্রী তারা প্রত্যেকেই তাদের অধিকারগুলো তারা আদায় করবে আমরা বলেছি, কিন্তু মনে রাখবেন এই অধিকার আদায়ের ক্ষেত্রে ঘাটতি হতে পারে, কারণ কেউ আমরা পারফেক্ট মানুষ না। একজন স্বামী সে পারফেক্ট মানুষ না, একজন স্ত্রী সে পারফেক্ট মানুষ না। অতএব এক্সপেকটেশনটা আমাদেরকে সে লেভেলে রাখতে হবে। আমি যদি মনে করি যে ঠিক আছে, উনি আমার অধিকার পূর্ণই আদায় করবেন, এটাই তো আমার এক্সপেকটেশন, তাহলে আপনি ভুল করলেন। তাহলে এটা হলো থার্ড একটা পদ্ধতি, যে না, আমাদের এক্সপেকটেশন লেভেলটা আমরা একটু কমিয়ে রাখবো, কারণ তিনি মানুষ হিসাবে কিছু ত্রুটি করতে পারেন, সেই ত্রুটিটাকে আমি অ্যাবজর্ব করে নেব, আমি তাকে ছাড় দেব, আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব। তাহলে স্বামী যদি স্ত্রীকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, একদিন এসে দেখেন যে ঘুমিয়ে আছে, রান্না হয় নাই, আপনি বললেন ওকে নো প্রবলেম, হয় নিজে রান্না করবেন, আপনিও যদি রান্না করতে পারেন একদিন দেখাই দিলেন, অসুবিধা কী? আর অথবা বাইরের থেকে খাবারটা নিয়ে আসলেন, যদি রান্না করতে না পারেন, বলবেন যে নো প্রবলেম, ঘুমাও তুমি, আপনি অ্যালাউ করলেন তাকে না। আর যদি এটা হয় এমন, আরে আজকে রান্না গেল কোথায়, এই আপনি চিৎকার করলেন বাসায়, তাহলে কী হবে বলেন তো দেখি, আল্লাহ। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে আমাদের জীবনটা দুঃখ বেদনা ভুল ঘাটতি ত্রুটি এবং পারফেকশন সব কিছুর সমন্বয়। অতএব যখনই কোনো ত্রুটি স্বামী পান, স্ত্রীর কোনো ত্রুটি তিনি ক্ষমা করে দেবেন, স্ত্রী স্বামীর কোনো ত্রুটি পান তিনি ক্ষমা করে দেবেন, তাহলে এটা হতে পারে একটা সুন্দর পদ্ধতি। আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের সম্পর্কের ভিত্তিটা কী হবে, এটা একটু আমাদেরকে মনে রাখতে হবে। সম্পর্কের ভিত্তিটা কিন্তু পাওনা কড়ায় গণ্ডায় বুঝে নেওয়া নয়, সম্পর্কের ভিত্তিতে হবে আদল, এহসান। আদল মানে ন্যায় বিচার, ন্যায়সঙ্গত আচরণ, এহসান, পরস্পরের প্রতি ভালোবাসা, মাওয়াদ্দা, রাহমা, করুণা এবং দয়া, এগুলোর উপর ভিত্তি করে। আপনার স্ত্রী আজকে রান্না করতে পারলো না, আপনার ভেতরে যদি এহসানের সে উপলব্ধিটা থাকে, আপনি চিন্তা করবেন অন্যভাবে, একদম পজিটিভলি, আহা তার কিছু নিশ্চয়ই সমস্যা হয়েছে, আপনি তখন তার সমস্যাটা খতিয়ে দেখে তার ট্রিটমেন্টের জন্য চেষ্টা করবেন, হয়তোবা তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন। তাহলে এই যে আদল, এহসান, মাওয়াদ্দা, রাহমা, এর ভিত্তিতে যদি আমরা চিন্তা করি। স্ত্রী অনেক সময় স্বামীর কাছে অনেক কিছু এক্সপেক্ট করে, স্বামী সাধ্য নাই, কিন্তু অনেক স্ত্রী সেটা বুঝতে চায় না, কিন্তু তিনি যদি আদল, এহসান, মাওয়াদ্দা, রাহমার ভিত্তিতে তিনি যদি এটা ভাবতেন যে না, আমার স্বামীর এখানে সামর্থ্য কম। এখন অনেক স্বামী কিন্তু সামর্থ্যেরও বাইরে ধার করে এনে দেখা যাচ্ছে যে স্ত্রীর জন্য বা সন্তানের জন্য কিছু করতে চায়, আর বুদ্ধিমতী স্ত্রী তাহলে কী বলবে, নো, ধার করার প্রয়োজন নাই, যা আছে তাই খাব, যা আছে তাই পরব। বলেন তো স্বামীর মনটা কতটা ভালো হয়ে যায় তখন, আল্লাহ। কারণ তখন এই স্বামী বুঝে যে আমার স্ত্রী সব কিছু বুঝছেন এবং আমার প্রতি ইনসাফপূর্ণ আচরণ করছেন, আমার এই ঘাটতি, আমার সামর্থ্যের এই সীমাবদ্ধতাটাকেও তিনি অ্যাকসেপ্ট করছেন, আল্লাহ একবার, তাই না? এভাবেই আসলে আমাদের জীবনটা যদি আমরা পরিচালনা করতে পারি, তাহলেই দাম্পত্য কলহ আর কখনোই তৈরি হবে না। মনে রাখবেন কিছু ঘটনা ঘটতে পারে,
সেটাকে মিনিমাইজ করতে হবে, সেটাকে রিকভারি করতে হবে। আপনি ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে আপনি আপনার সুন্দর পরিবারকে ধ্বংস করতে পারেন না। আপনি আপনার ফুলের মতো এই যে সন্তানদের সামনে আপনি কলহ করতে পারেন না। আপনি আপনি মুসলিম, আপনার স্ত্রীও মুসলিম, অতএব আপনাদেরকে রোল মডেল হতে হবে, সমাজের সবচেয়ে সভ্য মানুষ হিসাবে নিজেদেরকে উপস্থাপন করতে হবে, আল্লাহর প্রিয় বান্দা হিসাবে নিজেদেরকে উপস্থাপন করতে হবে, আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য আপনাদের এই পারিবারিক বন্ধনটাকে কাজে লাগাতে হবে, সন্তানদেরকে সঠিক তারবিয়া দিতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের আসলে সুন্দর আচরণ এবং আদর্শ দম্পতি, আদর্শ স্বামী, আদর্শ স্ত্রী হওয়ার আর কোনো বিকল্প নেই। আসুন আমরা সেই চেষ্টাই করি। আল্লাহ আমাদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিন এবং আমাদেরকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন। ঈমান তাকওয়ার মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে ভালো স্বামী ভালো স্ত্রী হওয়ার তৌফিক দান করুন, ভালো মা ভালো বাবা হওয়ার তৌফিক দান করুন, সন্তানদেরকে সঠিকভাবে তারবিয়াতের তৌফিক দান করুন, এবং আমরা যেন স্বামী স্ত্রীর সকল কলহ এড়িয়ে সুখী দম্পতি হতে পারি সে তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম স্বামী স্ত্রীর যদি কোনো ভুল বোঝাবুঝি অথবা পারস্পরিক সমস্যা তৈরি হয় তাহলে কিভাবে আমরা এর উত্তরণ করব। এর মধ্যে আরও দু তিনটি বিষয় রয়েছে, সেটি আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি। স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো প্রবলেম দেখা দিলে তা থেকে উত্তরণের জন্য একটা সুন্দর উপকরণ হচ্ছে সবর। সবর ধৈর্য ধারা। অধৈর্য হওয়ার কারণে কিন্তু অনেক বড় বিপত্তি ঘটে যায়। অনেক স্বামী প্রবাসে থাকেন, হয়তো কেউ একজন তাকে বলছে তোমার স্ত্রী তো এখন বাপের বাড়ি চলে গেছে, সাথে সাথে দিল তালাক, একটু খুঁটিয়ে দেখলো না কি হলো, তাই না? তার তো রিজন হতে পারে। অনেক সময় দেখা যায় যে তার নিজের বাবাই তাকে নিয়ে গিয়েছে এবং সেখানে রিজন আছে, সবটা শোনার পরে সে নিজের মাথায় হাত কী করলাম আমি, তাই না? অনেক সময় দেখা যায় যে কোনো কিছু ডিটেলস না শুনেই অ্যাকশনে চলে গেছে, একজন আরেকজনের গায়ে হাত তুলে বসলেন, এগুলো সবই অধৈর্যের আলামত। স্বামী স্ত্রী গায়ে হাত তোলা, স্ত্রী স্বামীর গায়ে হাত তোলা, কিংবা তড়িৎ হঠাৎ করে একটা বাজে ডিসিশন নেওয়া, তালাকের দিকে চলে যাওয়া, মাথা গরম করা, এগুলো সব অধৈর্যের আলামত। এবং মনে রাখবেন, আপনি যত অধৈর্য হবেন ততই বিপদে পড়বেন, আপনি যত অধৈর্য হবেন তত ভুল ডিসিশন নেবেন। অতএব আমাদেরকে সবর করতে হবে। সবর করতে হবে অনেকগুলো ক্ষেত্রে। একটু দারিদ্র আছে, যথেষ্ট টাকা পয়সা নেই, সবর করে আল্লাহ ইনশাআল্লাহ আপনাদের উপর থেকে সে দারিদ্র উঠিয়ে নেবেন। কেউ অসুস্থ, সবর করে, অসুস্থতার কারণে অধৈর্য হবেন না। স্বামীর ভুল হয়েছে, স্ত্রী সবর করেন, স্ত্রীর ভুল হয়েছে, স্বামী একটু সবর করেন। কেউ একজন কঠিন কথা বলে ফেলেছেন, আপনি তার প্রতিরুত্তরে কঠিন বলবেন না। এটা একটা সুন্দর বিচক্ষণতা যে স্বামী যদি কখনো কঠোর হন স্ত্রী চুপ মেরে যাবেন, আবার স্ত্রী যদি কখনো কঠোর হন তখন স্বামী চুপ মেরে যাবেন, কারণ কাউন্টার অ্যাটাক তো ডেঞ্জারাস, অতএব সেটা করবেন না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছোট্ট ঘটনা আপনারা জানেন, যে এক লোক এসে তার কাছে তার স্ত্রী সম্পর্কে শিকায়ত দিতে এসছে, উনি এসে দেখেন যে ওমরকে বকাবকি করছে তার স্ত্রী, আর ওমর কিছু বলছে না। তখন উনি চলে যাচ্ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার তাকে ডেকে পাঠালেন, কেন? বলল যে আপনাকে বলে তো আমার কোনো লাভ নাই, আমার স্ত্রী আমাকে বকাবকি করে, এই জন্য আমি এসেছিলাম আপনার কাছে অভিযোগ দায়ের জন্য, এখন দেখি আপনার স্ত্রী আপনাকে বকাবকি করে। তখন তিনি বললেন যে দেখো, ওরা আমাদের সংসারে অনেক বড় অবদান রাখে, আমাদের সন্তানদেরকে মানুষ করে, একটু করুক না, সবর। দেখেন, ওমর ইবনুল খাত্তাব ব্যক্তিত্ব সম্পন্ন রাগী একজন মানুষ ছিলেন, তার রাগটা ইসলামের পক্ষে, ওটা নেগেটিভ রাগ ছিল না। তারপরেও তো
তিনি নিজেকে স্ত্রীর সামনে সংযত রাখলেন এটা কি সবর না সবর কাকে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এভাবে স্বামী এবং স্ত্রী একে অন্যের ভুল ত্রুটিগুলো যদি সবরের সাথে মোকাবেলা করেন তাহলে সংসার ভালো হতে বাধ্য যদি কোনো ত্রুটি পাওয়া যায় সেটাকে সুন্দরভাবে আমরা সংশোধন করি আলাপচারিতার মধ্য দিয়ে আমরা একটু বসি অধিকাংশ দম্পতি আমার জানা মতে তারা কখনো বসে না যে আচ্ছা আমরা নিজেদেরকে একটু আত্মবিশ্লেষণে বসি স্ত্রীকে বলি যে আমার দোষগুলো তুমি একটু বলো আমি পজিটিভলি নেব আর স্ত্রী বলবে যে তুমি আমাকে একটু সংশোধন করে দাও আমার কোনো ত্রুটি থাকলে আমাকে একটু সংশোধন করে দাও তাই না এটা তো মাঝে মাঝে বসা উচিত আপনি যেমন ধরেন আপনার শরীরে যদি কোনো রোগ থাকে আমি যদি চিকিৎসা না নেন কি হবে বলেন তো প্রবলেম হবে না অনেক বড় প্রবলেম হবে এখন এই যে ভুল বোঝাবুঝিগুলো ঝগড়াগুলো এটাকে যদি আপনি মিনিমাইজ না করেন তাহলে এগুলো একটা ছোট্ট ক্ষোভ থেকে বড় ক্ষোভ তারপর থেকে একটা ব্রাস্ট হবে ভয়ঙ্কর এবং সেই ব্রাস্ট হওয়ার পরে সংসার খানখান হয়ে যাবে তো এটা এটা করতে দেওয়া যাবে না আমরা এভাবে যদি চেষ্টা করি তাহলে হয়তো সুন্দর উত্তরণ হতে পারে তাহলে আমরা নিজেরা পারস্পরিক আলোচনার মধ্য দিয়েও সবরের মধ্য দিয়েও আমরা আমাদের সমস্যাগুলো মিনিমাইজ করতে পারি আরেকটা গুরুত্বপূর্ণ ট্রিটমেন্ট হচ্ছে কানাআহ স্বল্পে তুষ্ট থাকা স্বল্পে তুষ্ট থাকা আপনার যদি অনেক বেশি লোভ থাকে তাহলে দেখবেন যে আপনি ঘরের মধ্যে অনেক খারাপ কিছু আমদানি করবেন পুরুষের লোভ তাকে ঘুষখোর বানিয়ে দেয় তাকে অন্য সম্পত্তি আত্মসাৎ করতে উদ্বুদ্ধ করে তাকে এভাবে নানা খারাপ কাজে সম্পৃক্ত করে ফেলে ফলে সংসারের কৌলিন্যতা থাকলো না পারিবারিক কৌলিন্য ধ্বংস হয়ে গেল আর স্ত্রীর লোভ এটা তো আরও ক্ষতিকর এটাও স্বামীকে কিন্তু অনেক সময় উদ্বুদ্ধ করে যে দুর্নীতি করেই টাকা নিয়ে আস যখন কোনো স্ত্রী স্বামীর বৈধ ইনকামে সন্তুষ্ট না থাকে এবং স্বামীকে সে তখন উদ্বুদ্ধ করে আমার এই চাহিদা এটা ওটা তখন দেখা যায় যে আসলে বরকতশূন্যতা তৈরি হয় এত মহাসম্পত্তি দিয়ে কী করবেন আপনারা এত টাকা দিয়ে কি হবে আপনাকে তো চলে যেতে হবে শূন্য হাতে আল্লাহ এটা ভুলে গেলে চলবে একশো বছরের জীবনও তো অধিকাংশ মানুষের নেই তাই না সুতরাং আমরা কানাআহ এটা এটা যদি আত্মস্থ করতে পারি আমি আমার স্ত্রী আমার সন্তান তাহলে দেখবেন এর মধ্যে সুখ এর মধ্যে আনন্দ টাকার মধ্যে তো কোনো আনন্দ নেই আর যারা কানাআহ অর্জন করতে পারেনি স্বল্পে তুষ্ট থাকা অর্জন করতে পারেনি তাদেরকে হাজার কোটি টাকা দিয়েও কিন্তু আপনি তুষ্ট করতে পারবেন না তো আসুন আমরা এভাবে নিজেদেরকে তৈরি করি আরও অনেক কথা ছিল সেটা আমরা পরবর্তীতে বলবো ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করি তিনি আমাদের ভুল বিভ্রান্তিগুলোকে ক্ষমা করে দেন আমরা যেন বিচক্ষণ মানুষের মতো নিজেদের পরিবারকে সুরক্ষা দিতে পারি সে তৌফিক যেন তিনি আমাদেরকে দান করেন আমাদের পরিবারগুলোকে তিনি যেন হেফাজত করেন মুসলিম পরিবারগুলো মুসলিম সমাজের ভিত্তি মুসলিম পরিবারগুলোর মধ্য দিয়ে ইসলাম টিকে থাকে অতএব এই পরিবারগুলোকে ধ্বংস হতে দেবেন না এই পরিবারগুলোকে যথাযথভাবে হেফাজত করবেন এবং স্বামী স্ত্রীর সম্পর্ককে সবসময় আনন্দমুখর করে রাখবেন সুখী দম্পতি হওয়ার চেষ্টা করবেন সংসার ভাঙনের দিকে যাবেন না তালাকের শব্দ ভুলে উচ্চারণ করবেন না যেখানে তালাক জরুরি হয় আমাদের কাছে জিজ্ঞেস করবেন আপনার তালাক এই মুহূর্তে আপনি কিভাবে দিতে পারেন কিন্তু রাগ করে কখনো তালাক দেবেন না এবং স্ত্রীদের উপরে তালাককে নির্যাতনের হাতিয়ার বানাবেন না প্রিয় ভাইরা এভাবে আমরা যদি চলতে পারি ইনশাআল্লাহ আশা করি আমাদের পরিবারগুলো আরও অনেক সমৃদ্ধ হবে আলোকিত হবে এবং এই পরিবারগুলো থেকে সুন্দর জেনারেশন বেরিয়ে আসবে আল্লাহর কাছে দোয়া করি তিনি আমাদের সকল পরিবারগুলোকে যেন কবুল করেন আমাদের হাজাতকে যেন পূরণ করেন আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন যাদের অভাব অনটন রয়েছে আল্লাহ যেন তাদের অভাব অনটন দূর করে দেন হাদা ওয়া সাল্লু ওয়া সাল্লিমু আলা নাবিয়িন মুহাম্মদ ফাকাদ ক্বালা আল্লাহ সুবহানাহু ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مره صلى الله عليه بها عشره اللهم صل وسلم وبارك وانعم على نبينا محمد وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابه اجمعين
وأن معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر إخواننا المسلمين في فلسطين وفي كشمير وفي كل العالم يا رب العالمين. اللهم عليك بأعدائك أعداء الدين، أعداء الإسلام والمسلمين.